নমস্কার সকলকে। আপনারা কি কোনোদিন ডিম দিয়ে ফুলকপি রান্না করে দেখেছেন? যদি না করে থাকেন তাহলে একবার এই রেসিপিটি ট্রাই করুন, কথা দিচ্ছি অসাধারণ লাগবে। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই 4টে ডিম এবং 1টি গোটা পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আরেকটি ছোট মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবং সাথে 1 ইঞ্চি মতো আদা, 8-10টি রসুনের কোয়া এবং 3-4টে কাঁচা লঙ্কা মিক্সিং জারে নিয়ে তার সাথে 2টি এলাচ, 2টি লবঙ্গ এবং ছোট 1টি দারচিনি নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এরপর কড়াইতে 2 চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলি নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলেই আগের থেকে সেদ্ধ করে রাখা আলু এবং ফুলকপি এক এক করে ভেজে তুলে রেখেছিলাম। আলু এবং ফুলকপি ভাজার সময় পরিমাণ মতো নুন এবং হলুদ দিতে কিন্তু ভুলবেন না। এরপর কড়াইতে আরও 1 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে 1টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা এবং কিছুটা জিরে ফোড়ন দিতে হবে। এরপর আগের থেকে কুচি করে রাখা 1টি পেঁয়াজ তার মধ্যে দিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আগের থেকে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা ভালো মতো দিয়ে অল্প একটু জল দিয়ে 1/2 চামচ পরিমাণ হলুদ, কাশ্মীরি মির্চ, জিরের গুঁড়ো, বিরিয়ানি মশলা এবং চিকেন মশলা দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি কষিয়ে নিয়ে তার মধ্যে 1টি ছোট টমেটো কুচি করে দিতে হবে। কিছুক্ষণ পর মশলা দিয়ে তেল ছেড়ে দিলে তার মধ্যে ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো দিয়ে দেবেন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু কষানোর পর তার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে নিতে হবে। গরম জল দিয়ে কিছুটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা ডিমগুলি দিয়ে নেবেন। এখানে নুন যদি পরিমাণ আপনাদের আরও প্রয়োজন হয় দিয়ে নিতে পারেন। এরপর ঢাকা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আলু এবং ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবং ঝোলটা একটু ঘন হয়ে এলে শেষে 1 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের ডিম ফুলকপির ঝোল কিন্তু একদম রেডি। আপনারা এই রেসিপিটা ট্রাই করুন এবং অবশ্যই আমাদের জানান কেমন লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানান আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। চ্যানেলে পাশে থাকতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।